কথায় বলতে চাই, কালীগঞ্জের দুটি পরিবারের উপরে কালীগঞ্জের মানুষের আস্থা। একটা হচ্ছে আনার সাহেবের পরিবার, একটা হচ্ছে মান্নান সাহেবের পরিবার। কিন্তু মান্নান সাহেবের পরিবারের উপরে পঙ্গপাল আঘাত এনেছে। আমাদের এখানে এসেছিল এই পঙ্গপাল এমপি মহোদয়ের মৃত্যুর পরে, যখন দেখেছে এই প্ল্যাটফর্মে এই মাঠে এসে খেত খাওয়ার সুযোগ আমাদের নাই, আবার ব্যাক করে আপনাদের ঘরে তারা আবার আসন গেড়েছে। আপনাদের এই যতটুকু আছে খেত, এই ক্ষেতটুকু এই পঙ্গপাল খেয়ে সাবার করে দিয়ে অথই সাগরে আপনাদেরকে ভাসিয়ে দিয়ে যাবে। এই জন্য মান্নান সাহেবের পরিবারকে আমরা বিনীত অনুরোধ করব, আসুন কালীগঞ্জের মানুষ, আপনাদের পরিবার আর আমাদের পরিবারের উপরে আস্থা। এই পঙ্গপাল সুযোগ সন্ধানী যারা খুন খারাপি করে, ষড়যন্ত্র করে, এদেরকে বাদ দিয়ে কালীগঞ্জের মানুষের কাছে আমাদের আপনাদের জবাবদিহিতা আছে। যদি কোন রকম পঙ্গপালের হাতে কোনো কিছু দিয়ে দেন, এখন কয়েকদিন আগে তো আপনাদের ক্ষেত খেয়েছে, এই পঙ্গপাল ছাড়া কালীগঞ্জের মানুষের ক্ষেতে তারা হানা দেবে। ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দখলবাজি, মানুষকে করবো করবো এটা তারা পরিকল্পনা করছে। আমরা গতদিন দেখতে পেয়েছি মান্নান সাহেবের স্মরণ সভার প্রস্তুতিমূলক অনুষ্ঠানে এই পঙ্গপাল খুনিদের মুক্তির দাবিতে তারা একটা ব্যানার দিয়ে মিছিল করেছে। কোথায় দাঁড়িয়েছে মান্নান পরিবার আপনাদের? আপনারা একটু মগজ দিয়ে ভাবুন, আপনাদের পরিবারকেও ওই খুনিদের সাথে সম্পৃক্ত করে তারা কিন্তু আপনাদের একদম মাটির নিচে যেটুকু ইজ্জত সম্মান মান্নান পরিবারের ছিল সেটুকু সেদিন তারা ধুলোয় মিশিয়ে দিয়েছে। আপনাদের আরো যেটুকু আছে এইটুকু আপনাদের কিন্তু একদম বিনাশ করে ছেড়ে দেবে। ভারতের কলকাতায় খুনের শিকার ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বিচারের দাবিতে গত 15 জুলাই এক সমাবেশে ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর অনুসারীদের পঙ্গপাল বলে অবহিত করেছেন কালীগঞ্জের মেয়র আশরাফুল আলম। এরপরে এমপি আনারের কন্যা মমতারিন ফেরদৌস ডরিন ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত 16 মে বিকাল 3:30 দিকে ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান মমতারিন ফেরদৌস ডরিন। পোস্টের সঙ্গে একটি অস্ত্রের ছবিও দেওয়া হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে ডরিন লিখেছেন, ইমুতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে, সেই সঙ্গে আমাকেও। মেসেজে উল্লেখ করেছে, কিরে আশরাফুল, ভালো হলি না? আনারের মতো কি ডরিনের লাশটাও কিমাকিমা করতে চাস? তুইও ভালো হয়ে যা আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুজনের লাশ কিমা কিমা করে ফেলামো, বাদ যাবে না কিন্তু। সঙ্গে অস্ত্রের ছবিও দিয়েছে। ডরিন লিখেছেন, এমন বার্তা দিয়ে কি বোঝাতে চাচ্ছে তারা? আমার বাবার বিচার ও জড়িতদের ফাঁসি চাই, কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিনে বের না হতে পারে সেটি মমতাময়ী মা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই সঙ্গে আইন ও বিচার স্বরাষ্ট্রমন্ত্রী সহ ডিবির হস্তক্ষেপ কামনা করছে। যারা এই হত্যার হুমকি দিয়েছে অবিলম্বে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। কে বা কার অনুসারে এই হুমকি দিয়েছে আমি তাদের বিচার ও শাস্তি থেকে এক পাও পিছু হটব না। এমপি কন্যা আরও উল্লেখ করেছেন, জেলা ও উপজেলা সহ যেখানে গোটা বিশ্বের মানুষ 3-3 বার নির্বাচিত এমপি হত্যার ঘটনা শুনেছে, আসামিরা জেল হাজতে রয়েছে, দুই দেশে তদন্ত চলছে, আমি সহ পরিবার ডিএনএ টেস্ট করতে কলকাতাতে যাব, সেই সময় ইমোর মাধ্যমে হুমকি দিয়ে আমাদের কি বোঝাতে চায় তারা? আমার মোটেও ভয় বা হারানোর কিছু নেই, সাহস থাকলে বাবার কাছে পাঠিয়ে দিন, দেশের সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই খুঁজে পাবে আপনি কার বা কোন নেতার অনুসারী। এই ঘটনার পর আমি মোবাইলে মেসেজ বা বার্তা দিয়েছি সবাইকে, ডিবির প্রধান হারুনুর রশিদকেও জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ সবার কাছে দ্রুত বাবার বিচার ও আমাদের যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, গত 14 জুলাই রাত 10টার দিকে পাপ্পু নামের এক ব্যক্তি এমপি আনারের মরদেহের ছবি তার মোবাইলের ইমোতে পাঠায়।
এরপর 15 জুলাই রাত 9:47 তাকে ও ডরিনকে হত্যার হুমকি দিয়েছে। তিনি এ ব্যাপারে থানায় একটা জিডি করেছেন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।